দেখতে হলে আমাদের সাথে থাকুন, তাই না? দুইটা ব্যাগ নিয়ে কই যাচ্ছি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে আমার কিচেনে। আজকে রান্না হবে শোল মাছ ভুনা সবজি, আর করব আলু ভর্তা। শোল মাছটাকে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন লবণ হলুদ আর একটু গুঁড়া ঝাল ভালো করে মাখাই নিচ্ছি। শোল মাছটাকে আমি হালকা করে একটু ভেজে নিছি, আর ওই তেলেই পেঁয়াজটাকে ভেজে মশলাটাকে কষাই নেব। একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, 1 চামচের মতোই হবে। আর দেব একটু জিরা বাটা, আমি সব সময় জিরা বাটাই খাই। মশলাটাকে ভালো করে কষাই নিতে হবে, লবণ হলুদ আর দেব গুঁড়া ঝাল, ভালো করে মশলাটা কষাবো। মশলা কষা ভালো না হলে কিন্তু কাঁচা যে মশলার গন্ধ সেটা থেকে যাবে। এবং আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একদম এপিট ওপিট ভালো করে উল্টায়ে মাছটাকে কষাই নেব। আসলে মাছ মাংসটা অনেক ভালো করে কষাই নিতে হয়, না হলে মাছ মাংসের যে কাঁচা গন্ধ এটা থেকে যায়। অনেকে আছেন রান্না করলে বলেন যে মাছের গন্ধ আছে বা মাংসে গন্ধ আছে বা মাংস সাদা থেকে যাচ্ছে, এটার কারণ হচ্ছে মাছ মাংসটা ভালো করে কষানো হয়নি। এই জন্য আপনারা ভালো করে কষাই নেবেন। আর পানি দিয়ে দিয়ে দিচ্ছি, এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে এবং একটু মাখা মাখা ঝোলও থাকবে। শোল মাছটা কিন্তু অনেক মজার। মাছের কড়াইটা আমি অন্য চুলায় দিয়ে এখন এটাতে, এই কড়াইয়ে আমি সবজি রান্না করব। পেঁয়াজটাকে ভেজে নিয়ে একটু জিরা বাটা আর একটু রসুন বাটা আর হলুদ লবণ আর গুঁড়া ঝাল, না গুঁড়া ঝাল দেইনি, কাঁচামরিচ দিছি। কাঁচামরিচটা আমি তেলের সঙ্গে দিইনি কারণ অনেক ঝাঁঝ বের হয়। দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষাই নিচ্ছি, নিয়ে আমি সবজিগুলো দিয়ে দেব, টমেটো আলু বেগুন ফুলকপি মূলা, এটা দিয়ে সবজি। অন্য চুলায় মাছটা দেখতেছি মাছটা কতটুক হলো, আর সবজিটাকে কষাই নিয়ে আমি একদম ঝোলের পানি দিয়ে দিছি, এই যে ঝোলের পানিটা ফুটে গেছে। এখন টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দেব, দিয়ে বেশি আর নাড়াচাড়া করবো না, এই অবস্থায় একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটে গেলে নামাই নেব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলু ভর্তার জন্য আলুটাকে ছিলে নিচ্ছে, টেবিলে একদম খাবার রেডি, শুধু খাওয়ার অপেক্ষা, সবারই প্রচণ্ড খিদা লাগছে। বাবা মেয়েকে খাইতে দিছে, মেয়ে এখন হাত দিয়া খাবে না, দেখেন কি করতেছে, আর বাবাকে বলতেছে আমাকে খাওয়াই দাও আমাকে খাওয়াই দাও। কি যে করে, হাত দিয়ে ভাত খেলে নাকি হাত জ্বলে ওর। হাতে দুই দুইটা ব্যাগ, আমরা কই যাইতেছি? কোথায় যাচ্ছি বলো? দুইটা ব্যাগ নিয়ে আমরা আসছি মাটি নেওয়ার জন্য, বারান্দায় কিছু ফুলের গাছ লাগাবো। মাটির এত ওজন টানতেই পারছে না, ব্যাগ দুইটা কোনো কাজে লাগেনি। ওইখানে সিমেন্টের ব্যাগ ছিল, ওইখান থেকে ভাইয়েরা বলতেছিল যে সিমেন্টের ব্যাগে নিয়ে যান, আর আমার মেয়ে বলতেছে এত মাটি কোথার থেকে উঠালো। পরে ভাইয়াটা রাস্তা পর্যন্ত আগাই দিছে। আমরা আগের যে বাসায় ছিলাম সে বাসার বারান্দাটা ছিল অনেক ছোট, তাই
ফুলের প্রতি ভালোবাসা থাকলেও কখনো ফুলের গাছ লাগাইতে পারিনি। এখন একটু ছোট বারান্দা পাইছি, চেষ্টা করতেছি ওইটাতেই লাগানোর জন্য। বাইরে অনেক সুন্দর বাতাস, আমরা ছাদে আসছি। ওয়াও, কিন্তু ক্যামেরায় তো আসতেছে না, অসম্ভব সুন্দর। সুবাহা, অর্ধেক সাদা অর্ধেক কালো, অনেক দিন পর এরকম বাতাস পাইলাম, মনটা শান্তি হয়ে গেল। বলো চাঁদ, উফ আকাশটা দেখো সুবাহা, ক্যামেরায় যদি ধরতে পারতাম, অসম্ভব সুন্দর। না তাও আসবে না। ও ইয়া, দেখো কি বাতাস। না আলো চালাও, ছাদে না আসলে অনেক সুন্দর একটা জিনিস মিস করতাম, তাই না? আকাশের অপরূপ সৌন্দর্য। ওমা গো, বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় লাগে। আবার আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া। ছাদে গিয়ে ভিডিও করার সময় কারেন্ট চলে গেছে, আর কিছুই দেখতে পাচ্ছি না। কুচির গাছটা দেখাই, কিন্তু পাতাগুলো সব ছিঁড়ে ফেলছে। কে ছিঁড়ছে? সবাই ছিঁড়ছে। আগেটা আর সুন্দর ছিল, এই যে দাঁড়ি দাঁড়ি পাতা আছে, ঝোকা ঝোকা আছে, সেই রাখি। না রাখিও না, ভিতরে পোকা আছে, পোকাও থাকতে পারে। গাছটা আগে অনেক সুন্দর ছিল, সব পাতা ছিঁড়ে এখন করে ফেলেছে, এখন আর সুন্দর লাগে না গাছটা। আমার মেয়ে আমাকে গিফট করলো, এটি কি ফুল? রাতের ভাত রান্নার জন্য চাল ধুয়ে নিচ্ছি। নামতা লেখা শেষ, দেখি হাতে নামতা লিখছো, খাতা পাওনি? দেখেন কি করছে, খাতাকে বের করবে এই অলসা। আমি কি বলবো, অলসতায় হাতে নামতা লিখে নিয়ে আসছে। এটা সবাই তোমার এটা দেখলে হাসবে, বলে এ কি ছাত্রী। তাহলে অন্য হাতে সাথের নামতা লিখে নিয়ে আসো, নেও আর একটা লিখে নিয়ে আসো, যাও সাথের নামতাটা লিখে নিয়ে আসো। চালগুলো একদম ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে দেই, দিয়ে নিচের পানিটা একটু মুছে নেই। আর এই আমার চুলা, রাতের ভাত এখানে সবসময় রান্না করি, বারোশেই দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। নিচটা ভালো করে মুছে দিতে হবে। এখন হোক বা চালটা ফুটে গেলে তারপরে মাঠটাকে গলায় নেব। এই যে নামতা কই লিখছে, আপনাদের যাদের যাদের খাতা নাই তারা এইভাবে হাতে হাতে নামতা লিখে আমুদেরকে দেখাবা। আমার খাতা আছে, আবার কে খাতা বের করবে, আবার খাতা খুলবে, আবার পৃষ্ঠা বের করবে, আবার লিখতে হচ্ছে হাতেই লিখে নেয়। হ্যাঁ, তাহলে সব পড়াশোনা তুমি হাতেই লিখবা, লেখা যায় না একটুখানি তাই। এরকম অলস ছাত্রী, দেখেন কি করছে, হাতে ছয়ের ঘরের নামতা সাতের ঘরের নামতা হাতে লিখে আনছে, খাতা বের করা লাগবে জন্যে।